কি নাম আপনার? আমার নাম আব্দুল হাকিম। আব্দুল হাকিম, জি স্যার। আপনার কি সমস্যা হয় স্যার? আমার যে এই ডান পাশে, এই গালের ডান পাশে আমার ব্যথা, প্রচণ্ড ব্যথা। মানে আমি নামাজে ও সেজদা দিতে পারতেছি না। আমি মুখে কিছু নিয়ে চিবিয়ে খেতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। কতদিন ধরে এই সমস্যাটা? স্যার আপনার 5 days। আচ্ছা, তা আমরা দেখতে পাচ্ছি যে তার এই জায়গাটা। আপনার নামটা কি বললেন? আমার নাম আব্দুল হাকিম। আব্দুল হাকিম সাহেবের ঠিক আর ডান পাশের প্যারোটিড যে গ্ল্যান্ডটি থাকে, এই জায়গাটিতে একটি প্যারোটিড গ্ল্যান্ড থাকে, প্যারোটিড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা ফুলে গিয়েছে। এবং আমরা যখন এটা ফিল করছি, হাত দিয়ে পালপাইট করছি, এই জায়গাটিতে কিছুটা গরম ভাব অনুভব হচ্ছে। জি স্যার, গরম 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 অনুভব হচ্ছে। এবং এইখানে চাপ দিলেই ব্যথা অনুভব হচ্ছে, তীব্র ব্যথা, তাই তো? তীব্র ব্যথা। আপনি হা করতে পারছেন? হা করতে বেশি পারতেছি না, হা করলে আমার ব্যথা লাগে। অর্থাৎ আমরা যদি কম্পেয়ার করি, তার বাম পাশের যে প্যারোটিড রিজন, এটি কিন্তু নরমাল, এখানে কোনো সমস্যা নেই, নরমাল, কোনো টেম্পারেচার রেইজ নেই, কোনো সোয়েলিং নেই। কিন্তু হঠাৎ করে তার ডান পাশের এই সাইডটি ফুলে গিয়েছে, বিশেষ করে এই জায়গাটি, এই জায়গাটি ফুলে গিয়েছে। আমি যখন হাকিম সাহেবকে বললাম যে এটি কি, তখন উনি বললো যে আমার জানা নেই, ওনার তো জানবার কথাও না। তো আমি যখন তাকে বললাম যে প্যারোটিড অ্যাবসেস, শুনে ভয় পেয়ে গেলেন এবং আমাকে বললেন আমি কি বাঁচবো, তাই তো? জি স্যার, জি স্যার। তা আপনি কি বেঁচে থাকতে চান? আমি স্যার বেঁচে থাকতে চাই স্যার। কেন বেঁচে থাকতে চান স্যার? আমার ছোট ছোট বাচ্চা আছে, সংসার আছে স্যার, আমি ছোটখাটো একটা চাকরি করতেছি, আমার বাসকে পছন্দ ইচ্ছা করছে। আচ্ছা, আসলে কথায় কথায় অনেক গল্প তো চলে আসে। তো আমি খুব অবাক হলাম তার কথাটা শুনে, যে আমি বললাম যে আপনার প্যারোটিড অ্যাবসেস, শোনার সাথে সাথে তিনি ভয় পেয়ে গেলেন এবং আমাকে বললেন যে স্যার আমি কি বাঁচবো। ওনার এমন জটিল কোনো রোগ হয়নি যে রোগে উনি মারা যাবেন। তো প্রথমেই বলে নিচ্ছি, এটি একটি প্যারোটিড অ্যাবসেস, যে গ্ল্যান্ড আছে, বাংলায় আমরা যেটাকে বলে থাকি ফোড়া হয়, ঠিক তেমনি প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে অনেক ক্ষেত্রে ফোড়া হতে পারে বা অ্যাবসেস হতে পারে, কালেকশন অফ সাম পাস পুজ, হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে সেটি পুজ উৎপন্ন হয়। সেটি আসলে জমে আছে বলে আপনার এখানে এরকম ফুলে গিয়েছে, ব্যথা পাচ্ছেন, টেম্পারেচার মানে তাপমাত্রাটা বেড়ে গিয়েছে, মানে আসলে যে কোনো অ্যাবসেস, অ্যাকুট কন্ডিশনে যে ফিসার্সগুলো থাকে, উপসর্গগুলো থাকে, প্রত্যেকটি উপসর্গই আপনার মধ্যে আছে। তো আমরা যেটা করতে চাই, এটি আসলে ইনসিশন অ্যান্ড ড্রেনেজের মাধ্যমে আমরা পাস, যে পুজগুলোকে বের করে ফেলতে চাই। অর্থাৎ এখানে ছোট্ট একটা ইনসিশন দিয়ে, আর্টারি ফোর্সেপ দিয়ে আমরা ভেতরে যে কালেকশনটা আছে, পুজ আছে, সেগুলো আমরা বের করে দিতে পারবো এবং কয়েকদিন আমরা নিয়মিত ড্রেসিং করব। আশা করছি আপনি ভালো হবে। আলহামদুলিল্লাহ স্যার, স্যার আপনি ভালো হয়ে যাবেন। কেন, আগের থেকে ভালো ছিলেন না স্যার? আগে আমার কনফিউশন লাগছে, আমার কাছে কেমন যেন লাগছে যে কেমন কি হলো স্যার, আমি নামাজের সিজদা দিতে পারতেছি না, সিজদা দিলে মনে হচ্ছে যে ফেটে যায়। আচ্ছা আচ্ছা, ফেটে যায়, চোখ দিয়ে পানি চলে আসে, চোখ দিয়ে পানি চলে আসে। ওকে, তো আপনার কি কোনো বদ অভ্যাস আছে? এই না স্যার, বিড়ি সিগারেট এই না স্যার, আমি জীবনে কোনো দিন বিড়ি সিগারেট বা অন্য কোনো নেশায় আসক্ত নই। কোনো নেশায় আসক্ত নই না স্যার? আচ্ছা আচ্ছা, বিড়ি সিগারেট তো নরমাল অনেকেই খায়, তো এরকম কোনো? আমি কোনো দিন টানও দেইনি স্যার। একটি টানও দেন না স্যার? জীবনেও টান দেইনি। এটা তো খুবই ভালো, আপনি তো খুবই ভালো তাহলে। জি স্যার। হ্যাঁ, তো নিজেকে কেমন মনে করেন? নিজেকে স্যার আমি গর্ববোধ করি স্যার, আমি ওই খারাপ কোনো জায়গায় আমি যাইনি, কিংবা কোনো নেশায় আসক্ত হইনি, কিংবা আমি কোনো খারাপ কাজ করি না। ঠিক আছে, নিজেকে গর্ব করে বলতে পারি স্যার। আমরা আপাতমস্তক একজন ভালো মানুষের সন্ধান পেলাম, যিনি নিজেকে সার্টিফাইড করেছে যে তিনি ভালো। আর এটাই আসলে দরকার, যে আমরা অনেক সময় সনদপত্র নিয়ে থাকি, চারিত্রিক সনদপত্র নিয়ে থাকি, কিন্তু কার চরিত্র কেমন সেটা কিন্তু সে ছাড়া আর স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। অতএব আসুন আমরা নিজেরা ভালো থাকি এবং নিজেদেরকে ভালো রাখি, অন্যকেও ভালো থাকতে দেই, সেই শুভকামনা সবার জন্য। এবং আমার সম্মানিত রোগীর জন্য দোয়া করবেন সবাই, যাতে তার এই সমস্যাটি দ্রুত সমাধান হয়ে যায়। সবার কাছ থেকে দোয়া চান। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমি আব্দুল হাকিম। থ্যাংক ইউ।